শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে প্রিয় দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন আপনারা জানেন আমাদের এই টেলিপ্রেসক্রিপশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে আজকে আমরা আলোচনা করব স্পাইনাল টিউমার নিয়ে স্পাইনাল টিউমারের কি কারণে হয় কেন হয় লক্ষণ কী চিকিৎসা কী এই বিষয়গুলো বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম তিনি অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আদ্দিন মেডিকেল কলেজ এবং হাসপাতাল পাশাপাশি তিনি বারাক পিআরপি মেডিকেল সেন্টারের চিফ কনসালটেন্টের দায়িত্ব ব্রহণ করছেন ডক্টর শহীদুল আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আপনাকে ধন্যবাদ আমরা যে বিষয়টি আজকে আলোচনা করবো স্পাইনাল টিউমার আমি প্রথমে এটা আসলে ইতিবৃত্ত জানতে চাচ্ছি যে স্পাইনাল টিউমারটা কী কেন হচ্ছে জি আপনাকে ধন্যবাদ যে ভাই স্পাইনাল টিউমার মানে বলার আগে আমরা টিউমার কী জিনিস সেটা সম্পর্কে অল্প একটু বলি যে টিউমার হচ্ছে যে মানুষের শরীরের ভিতরে একটা অ্যাবনর্মাল গ্রোথ বা ফুলা বা সোয়েলিং যে যেটা নর্মালি থাকে না কিন্তু সেটা বিশেষ কোনো কারণে কোনো প্যাথোলজিক্যাল কারণে যদি মানে একটা ফুলা ডেভেলপ করে অ্যাবনরমাল সোয়েলিং হয় সেটাকে আমরা টিউমার বলে থাকি যেমন ফিজিওলজিক্যাল সোয়েলিং থাকে কিছু যে জানেন যে ফিমেল ব্রেস্ট তো সোয়েলিং একটা যে কিন্তু সেটা টিউমার না দ্যাট ইজ নর্মাল অর্গান অব দি বডি কিন্তু মনে করেন যে যেটা শরীরের ভিতর থাকে না নর্মালি সেই রকম জায়গায় যদি কোনো সোয়েলিং ডেভেলপ করে ফোলা ডেভেলপ করে কোনো টিসুর আবনাল গ্রোথ হয় সেটাকে আমরা টিউমার বলে থাকি মানে এক কথায় আমরা কিন্তু বলতে পারি যে অস্বাভাবিকভাবে কোনো চাকা হ্যাঁ টিউমার বলি হ্যাঁ তো সেই রকম টিউমার যেমন শরীরের সকল জায়গায় হতে পারে এটা স্পাইনাল কডের মধ্যে হয় হুম সেটাই হলো স্পাইনাল কডের মধ্যে বা স্পাইনাল কর্ডের পাশে যে টিউমারগুলো হয় সেগুলোকে আমি বলি আমরা স্পাইনাল টিউমার তো স্পাইনাল টিউমার বলার পরে আপনাকে আসতে হবে যে ক্লাসিফাই করতে হবে আর কি যে স্পাইনাল গুলো সাধারণত কি রকমের হয় কয় রকমের হয় তো জানেন যে স্পাইনাল স্পাইনাল কর্ডটা হচ্ছে আমাদের শরীরের ভিতর আমাদের যে ব্রেন থাকে সে ব্রেন থেকে একটা লম্বা একটা চিকুন একটা রজ্জুর মতো আমাদের স্পাইনাল যে ক্যানেল আছে ওই স্পাইনাল ক্যানেল দিয়ে আমাদের মেরুদণ্ডের মধ্যকার যে ক্যানেল থাকে ওটাকে স্পাইনাল ক্যানেল বলে ওইখান দিয়ে একেবারে নেমে আসে একেবারে আমাদের পুচ্ছ দেশের হাড় একেবারে স্যাক্রাম বা কক্সিসের আগ পর্যন্ত এটা প্রলম্বিত থাকে এবং এর মধ্যে যে কোনো জায়গায় এই টিউমার হতে পারে তো স্পাইনাল কটটা স্পাইনাল যে মেন টিস্যু নিউরাল যে টিস্যু এর আবার কাভারিং থাকে কয়েকটা যে ম্যাটার পায়া মেটার এক মিটার তবে বাইরের যে শক্ত একটা মনে করেন যে একটা কাভারিং ওইটাকে ডুরা ম্যাটার বলে এই ম্যাটারের অবস্থান অনুযায়ী আমরা টিউমারগুলোকে ক্লাসিফাই করি এটা এক ধরনের ক্লাসিফিকেশন যেমন ডুরার বাইরে যদি হয় টিউমার তাহলে বলি আমরা এক্সট্রা ডুরাল মানে টিউমার আসলে ডুরাম্যাটারটা বোঝানোর জন্য যেমন আমরা এই কোট পরে আছি বা জামা গায়ে দিয়ে আছি তাই না আমাদের এই জামাটাকেই আমরা ম্যাটার বলতে পারি তাহলে এই জামার বাইরে যে টিউমার হলো সেটাকে আমরা বলি ডুরাল টিউমার আর জামার ভিতরে যে টিউমার হলো ওটাকে বলে ইন্টাডুরাল টিউমার এখন ইন্টাডুরাল টিউমার আবার দুই ধরনের হয় একটা হলো ইন্টারমেডুলারি যে ইন্টাডুরাল ইন্টামেডুলারি আর একটা হলো ইন্টাডোরাল এক্সট্রা মেডুলারি এখন তাহলে এই মেডুলারি বলছে কি জন্য মেডুলা হচ্ছে যে স্পাইনাল কর্ড যে মেইন টিস্যু দিয়ে তৈরি হচ্ছে সেই স্পাইনাল কর্ডের মেইন টিস্যুটা হলো মেডুলা ধরেন তাহলে ওই টিস্যুর মধ্যে যদি কোনো টিউমার তৈরি হয় সেটাকে আমরা বলি ইন্টাডুরাল ইন্টারমেডুলারি আবার ওই টিস্যুর বাইরে যদি কোনো টিউমার আসে যে নার্ভ শীত থেকে তাহলে আমরা ওটাকে বলছি যে ইন্টাডুরাল এক্সট্রামেডুলারি টিউমার আরেক ধরনের টিউমার আছে যে এই স্পাইনাল কডের মধ্যে হচ্ছে না কিন্তু স্পাইনাল কডের আশেপাশে হচ্ছে তার মানে স্পাইনাল যে আমাদের যে স্পাইনাল স্পাইনগুলো আছে যে ভার্টিব্রাল বডিগুলো কলামগুলো ভার্টিব্রাল কলাম যে হাড়ের যে স্ট্রাকচার যে এইটাতে বা এইটার আশেপাশে যদি কোনো টিউমার হয় তাহলে আমরা সেগুলোকে আমরা স্পাইনাল টিউমার বলি কিন্তু আমরা বলি এক্সট্রা এক্সট্রা ডুরাল টিউমার ডুরার বাইরে এবং এইগুলো সাধারণত অনেক সময় মানে মেটাস্টেটিক টিউমার হয় মেটাস্টেটিক আপনি আমি জানি ডাক্তাররা জানি যে হট ইজ মেটাস্টেসিস যে অন্য কোনো জায়গায় একটা টিউমার তৈরি হয়েছে তাহলে সেই টিউমারটা যদি টিউমারের কোনো কোষ টিউমারের কোনো অংশ যদি রক্ত প্রবাহের মাধ্যমে মেরুদণ্ডের কোথাও এসে সেটেল করে তাহলে ওইখানে আবার নতুন করে যে টিউমার তৈরি হয় এটাকে আমরা বলি মেডাস বা সেকেন্ডারি মেটাস মানে একটা জায়গায় টিউমার আছে শরীরে সেখান থেকে ছড়িয়ে সে আরেকটা জায়গায় আর একটা এটা সেকেন্ডারি বা মেডাস্টাইসিস কিন্তু আবার এরকম হতে পারে যে ডুরার বাইরে কিন্তু ওইখানেই বোনসের মধ্যেই তৈরি হয়েছে মনে করেন যে প্রাইমারি টিউমার সেটাও কিন্তু হতে পারে তাহলে এইভাবে কিন্তু মনে করেন যে ক্লাসিফাই করা যায় আমরা যদি এটা কারণ নির্ণয় করার চেষ্টা করি যে আসলে কি কারণে স্পাইনাল টিউমার হয় এটা কি কোনো কারণ জানা আছে কিনা বা বংশগত কিনা এরকম কোনো কারণ আসলে এটার ফ্যামিলিয়াল কোনো পিডস নাই কিন্তু এটার কজ আমরা আমরা যেমন পড়েছি মেডিকেল সায়েন্সে যে যখন একটা টিউমার বা একটা ক্যান্সারের কারণ সম্পর্কে আমরা জানি সেখানে সবথেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু একজাক্ট কজ ইজ আননোন বাট দেয়ার ইজ সাম প্রিডিসপোজিং ফ্যাক্টর স্পাইনাল টিউমারের ক্ষেত্রে সেরকম কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টরও মনে করেন যে কোনো কিন্তু জানা যায় না ও তত তবে আমি বলছি যে ফ্যামিলিয়াল একটাই আছে কিন্তু যে নিউরোফাইব্রোম্যাটোসিস একটা আছে হ্যাঁ যে নিউরোফাইব্রো ফাইব্রোম্যাটোসিস যেটা এইটা অনেক সময় ফ্যামিলিয়াল এটা হেরিডিটারি মানে একটা ভেরাইটি আছে যেটা কিন্তু ফ্যামিলিক্যাল মানে যদি বংশে কারো থাকে হতে পারে এই অন্যগুলো কিন্তু ওইরকম মানে কোনো ফ্যামিলিয়াল কোনো কোয়াস কিন্তু প্রফেসর আকবর এই যে স্পাইনাল টিউমার এটার লক্ষণগুলো কি নিয়ে আসে আপনাদের কাছে রুমিরা স্পাইনাল টিউমার যদি নার্ভ রুট কে বা নিউরাল টিস্যু কে ইনভলভ করে প্রেসার দেয় তাহলেই শুধু সিম্পটম प्रोड्यूस করবে আদারওয়েজ অনেক সময় কিন্তু অ্যাসিমটম্যাটিক থাকে হয়তো দেখা গেল যে অন্য কোনো কারণে যে আঘাত পেয়েছে হ্যাঁ আঘাতজনিত কারণে ব্যথা হচ্ছে আমরা হয়তো এমআরআই করলাম তখন এমআরআই করে হয়তো ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয় অনেক সময় আবার নিউরাল টিস্যুকে বা নার্ভকে বা স্পানাল কোডকে যখন চাপ দেয় তখন ওইগুলোর যে সিমটম থাকে যেমন পেইন থাকে তারপরে মনে করেন যে টিংলিং সেনসেশন আমরা বলি যে অবসবর ভাব হয়ে আসা বা প্যারালাইসিস এরকম সিমটম নিয়ে যখন আসে তখন আমরা সেটার কারণ খুঁজতে যে আমরা স্পাইনাল মানে করতে পারি না তো এখানে তো একটা কথা রয়ে গেল যে আপনাদের কাছে যখন আসে যখন স্পাইনাল কড ইনভলভ হয় বা নার্ভ ইনভলভ হয় তার মানে একটা অ্যাডভান্স স্টেজই আপনাদের কাছে আসে কিন্তু আমরা যেটা জানি যে আসলে যে কোনো টিউমার যেগুলো মেলিগনেন্সি থাকে আপনারা বলে থাকেন যে আর্লি যদি রোগটা ধরা পড়তো তাহলে তার যে ট্রিটমেন্ট যে অপশনগুলো প্রোগনোসিসটা খুব ভালো হতো তো সেক্ষেত্রে যেহেতু তো এটা ধরার তো কোনো পথ নাই সিমটোম ছাড়া তো সেক্ষেত্রে এটি কোনো স্ক্রিনিং কোনো পরীক্ষা আছে কিনা যেগুলোতে পারি আসলে আপনি সঠিক কথাই বলেছেন যে যখন সিমটোম প্রডিউস করে বা প্যারালাইসিস হয় নার্ভকে ইনভলভ করে তখন অনেক সময় অ্যাডভান্স স্টেজে আসে এরকম কিন্তু আরও টিউমার কিন্তু অ্যাডভান্স স্টেজে আসে যেমন যদি গাঁটে খাদ্যনালিতে কোনো টিউমার হয় স্টোমাকে কোনো টিউমার হয় এইটাও কিন্তু একটু অ্যাডভান্স স্টেজে আছে যে হয়তো লা মানে লিভারে মেটাস্টেসিস হয়ে গেছে এরপর আমাদের কাছে আসলো হ্যাঁ সেই জন্য বা বনি মেটাস্টেসিস হয়ে গেছে তখন আমাদের কাছে আসে ঠিক সেরকমভাবে এরকম কিন্তু স্ক্রিনিং কিন্তু মানে করা হয় না কারণ এটা স্পাইনাল টিউমার ধরার একটাই মানে পদ্ধতি বা বুদ্ধি সেটা হলো এমআরআই স্ক্যানিং এমআরআই হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এটা আমরা বলে থাকি যে একটা দামি এক্স তো এটা যদি কোনো এক্স রে না এটা একটা ইমেজিং টেকনিক কিন্তু মানে বিশ্বের অন্য দেশের তুলনায় এমআরআই যদিও আমাদের দেশে একটু সস্তা রিলেটিভলি তারপরও তো এটা একটা বেশ মানে ছয় সাত হাজার টাকা লাগে সেজন্য স্ক্রিনিং করা সাধারণত মানে করা হয় না প্রয়োজনীয় যদি সাসপিশন খুব হাই সাসপিশন থাকে তা সেক্ষেত্রে আপনারা এমআরআই করে আলি ধরতে ডক্টর শহীদুল যে আসলে চিকিৎসা পদ্ধতি কিন্তু অনেক এগুচ্ছে তো এই যে স্পাইনাল টিউমার তো ইসমানিট দু ধরনের হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বেনাইন কন্ডিশন থাকতে কোনো মেলিং তো আসলে এটা আপনারা কীভাবে নিশ্চিত হন যে তার কী ধরনের টিউমার হয়েছে রাইট এখন যদি ডুরার বাইরে ডুরামেটারের বাইরে মানে এক্সট্রা ডুরাল যে সমস্ত টিউমারগুলো আছে যেমন ভার্টিব্রাল বডিকে ইনভলভ করলো তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মানে অপারেশনের আগেই আমরা সিটি গাইডেড এফ বা কোর বায়পসি করে আমরা কিন্তু মানে টিস্যু নিয়ে ডায়াগনোসিস করতে পারি যে এটা আইদার ইট ইজ বিনাইন অর ইট ইজ ম্যালেগন্যান্ট তো যদিও মানে অনেক সময় ফলস নেগেটিভও থাকতে পারে একটা পার্সেন্টেজ কিন্তু তারপরও এটা জানার একটা স্কোপ আছে কিন্তু যদি ডুরামেটারের মধ্যে কোনো টিউমার হয় সেটা কিন্তু সিটি গাইডেড বা কোনো মানে এমআরআই গাইডেড এফএসির এরকম কোনো বিধান নাই এরকম করতে গেলে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হবে প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা সেজন্য এই ক্ষেত্রে অপারেশন করে অপারেশনই একমাত্র পথ এবং অপারেশন করে টিস্যু বায়োপসি করে টিউমারটা বের করে তারপর সেটা বায়োপসি করেই কেবল নিশ্চিত হওয়া যাবে যে এটা আইদার ইট ইস বিনাইন অর ইট ইজ ম্যালেগন্ট তো সেক্ষেত্রে আপনারা এই এই যে স্পাইনাল টিউমারের চিকিৎসার অপশনগুলো আছে এখন চিকিৎসার অপশনগুলো কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সার্জারি যে স্পাইনাল কোডের মধ্যে টিউমার হয়েছে মানে এটাকে আমি এভাবে বলি যেমন আমি ধরেন যে এক দেড় মাস আগে একটা ইয়াং ছেলের অপারেশন করলাম যে ওর একটু পায়ে নামনে সিল যে অবশ অবশ ভাব হ্যাঁ অ্যাং ছেলে বাড়ি হলো আমাদের মাদারীপুরের দিকে আনোয়ার করে নাম একটা প্রাইভেট প্রতিষ্ঠানের চাকরি করে তো আমরা মনে করেন যে ধরলাম যে তার স্পানাল করে টিউমার এখন সেই পাচ্ছে যে এটা অপারেশন ছাড়া কোনো স্কোপ আছে কি না তো আমি ওকে এরকমভাবে বললাম যে দেখো আনোয়ার তুমি মনে করো যে রাতে অন্ধকার ঘরে শুয়ে আছো কেউ তোমাকে মোবাইলে বললো যে আনোয়ার তোমার ঘরে একটা গুখর সাপ ঢুকছে তো তুমি কি করবা নিশ্চয়ই তোমার ফোনটা যদি কাছে থাকে আলো জ্বালায় তারপরে দেখবে সাবধানে দেখে টেকে ঘরের লাইট জ্বালায় তারপর তুমি ঘর থেকে স্কেপ করবা তারপর লোকজনকে ডেকে বলবা যে এরকম একটা সাপটা মারতে হবে আচ্ছা তার মানে তুমি কি এরকম চিন্তা করতে পারো যে তুমি সারা রাত ঘুমাবা সকালে উঠে সাপটা মারবা এরকম তার মানে যখন হোই হোয়েন ইট ইজ ডায়াগনস্ট দেন হ্যাঁ এখানে ড্রাল যে সমস্তগুলো ওগুলো আমরা তো মনে অপারেশন করি অপারেশন করলে রুগীকে অ্যানাস্তেসিয়া দিয়ে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনারেল দিয়ে রুগীকে পজিশন করে মানে তার যে লেভেলেতে থাকে ভাটি যে লেভেলে ওই ভাটিভ্রার ওই ল্যামিনেক্টুমি করতে হয় ল্যামিনেক্টুমি করে ডোরা ইনসিশন দিতে হয় এরপর আমরা মনে করেন যে টিউমারটাকে সতর্কতার সাথে আমরা মানে পক্ষে টোটাল অ্যাক্সেশন মনে করেন যে করে নিয়ে আসি আবার যদি যদি মনে করেন যে আমি সদ্য একটা অপারেশন করলাম যে যার লিভারে ক্যান্সার ছিল দুই বছর আগে সেই লিভারের ক্যান্সার এখন মনে করেন যে মেরুদণ্ডে ছড়িয়ে পড়েছে এটা ডিটেইন ডরসাল টেইন বা ভাটিভরাকে ইনভলভ করে ওটাকে একেবারে কোলাপস করে গেছে এবং ওটা স্পাইনাল কডকে খুব চাপ দিচ্ছে চাপ দেওয়ার কারণে কিন্তু এক মাস ধরে মানে লোকটা প্যারালাইজ এমনি গরিব মানুষ সরকারি মেডিকেলে ভর্তি ছিল তো সরকারি মেডিকেল তো একটু কিউ থাকে একটু লম্বা লাইন থাকে কারণ আমাদের আমাদের ফ্যাসিলিটিসের তুলনায় আমাদের রুগীর সংখ্যা তো মনে করেন যে বেশি সরকারি লেভেলে তো কাজে এক মাস ওখানে তার টাইম পার হয়ে গেছে এরপরে ওরা যাই হোক আমার কাছে নিয়ে আসছে আমরা অপারেশন করেছি তখন এই যে অপারেশন করলাম এটাকে আমরা করেছি যে ওই ডি টেন টোটাল কেটে ফেলেছি আমরা এটাকে কর্পেক্টোমি বলা হয় কর্পেক্টমি করে ওখানে একটা কেজ জালির মতো একটা মনে টাইটেনিয়ামের একটা কেজ আমরা সেট করে দিয়েছি এবং তার উপরের যে নর্মাল হার এবং নিচের যে নর্মাল হার ওখানে দুইটা দুইটা চারটা পেডিক্যাল স্ক্রু টাইটেনিয়ামের এটাই করেছি যে আমরা যে ভাটিভাড়াটা কেটে ফেললাম ওখানে রিপ্লেস করলাম টাইটেনিয়াম কেজ দিয়ে এবং তার উপরে এবং নিচে দুইটা দুটো চারটে স্ক্রু দিয়ে এটাকে স্টাবল করে দিলাম এখন কিন্তু রুগী মনে করেন যে বসানো সম্ভব আমরা হয়তো ওই এই দুই দিন আগে আমরা অপারেশন করছি আমরা হয়তো দু একদিন মধ্যে তাকে বসাবো কিন্তু যদিও তার মনে করেন যে পায়ের সেন্সেশন আস্তে আস্তে ফিরে আসতেছে কিন্তু এক মাস যাবৎ কিন্তু রুগীটা মানে প্যারালাইজড পা নাড়াতে পারে না তো এরকম ক্ষেত্রে যদি আরও আগে অপারেশন করা যায় তো আর তাহলে আরও মানে দ্রুত রিকভারি স্পাইনাল টিউমার ক্ষেত্রে যখন একবার প্যারালাইসিস হয়ে যায় তখন যতটা দেরি হবে অপারেশন করতে আউটকাম বা রিকভারি করতে তত বেশি সময় লাগবে সেজন্য আর্লি ডায়াগনোসিস আর্লি অপারেশন আর্লি রিকভারি এটি হলো মনে করুন প্রিন্সিপাল না তো এমনি তো আমরা আসলে জানি যে আসলে যখন ক্যান্সারের কথা বলবেন যে স্পাইনাল টিউমার বা ক্যান্সার এমনি কিন্তু মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে যে ক্যান্সার হয়ে গেছে এখন অপারেশন করে এটা সাকসেসফুল হবে কিনা না অনেকগুলো কথা কাজ করে এবং আমাদের দেশে আর্থ সামাজিক অবস্থার মধ্যে অনেকেই কিন্তু পারে না তো সেক্ষেত্রে এটা ধরেন এই টিউমারটা যেন আপনারা রিমুভ করলেন এরপরে তার সাকসেস রেট কত মানে সে কি ভালো হয়ে গেল কিনা পরবর্তীতে করে চিকিৎসার প্রয়োজন আছে রাইট আমাদের দেশে তো আমাদের দেশে তো মানুষের জীবনের দাম খুব কম কিন্তু দেশ দেশ উন্নত সভ্য ওখানে তো মানুষের জীবনের দাম অনেক বেশি আমি এই সেন্সে বলছি যে আজকে ইউরোপ আমেরিকাতে বা বিশ্বের পশ্চিমা বিশ্বের বা উন্নত দেশগুলোতে একটা মানুষ যদি ছয় মাসও বাঁচে তাহলে তাকে পেইন ফ্রি তাকে কমফোর্টেবল লাইফ পাওয়া তার একটা অধিকার এটা যদি ব্যক্তিগতভাবে সে অ্যাফোর্ড না করতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি পে করে বা রাষ্ট্র পে করে কিন্তু আমাদের দেশে আমাদের আর্থসামাজিক সামাজিক অবস্থা তো আমরা অতটা উন্নত পর্যায়ে যেতে পারিনি আমাদের রাষ্ট্র অতটা সহযোগিতার হাত বাড়ানোর সক্ষমতা এখন অর্জন করে নাই তো সে এই জন্য যেমন এই রুগীটার ক্ষেত্রে আমি বলবো যে তার লিভারে যেহেতু ক্যান্সার এই রুগীটা কিন্তু লিভারের ডাক্তার কাছে এছিল তো লিভারের যিনি সার্জন বা ডক্টর উনি বলছেন যে মেরুদণ্ডের চাপ লেগে যেহেতু প্যারালাইসড হয়ে গেছে আগে আপনার একজন স্পাইন সার্জন বা নিউরো সার্জন অথবা অর্থোপেডিক সার্জনের কাছে গিয়ে আগে এই টিউমারের আগে অপারেশন করতে হবে আগে স্পাইনাল কর্ডকে প্রেশার ফ্রি করতে হবে হ্যাঁ যে উনি দো ওই যে লিভার ডক্টর মনে করেন হেপাটোলজিস্ট অথবা লিভার সার্জন উনি বলেছেন যে যেহেতু প্যারালাইসিস হয়ে গেছে এইটা ইমার্জেন্সি কাজে এইটা অপারেশনটা মনে করেন আগে করতে হবে এখন প্যারালাইসিস যখন হয়ে গেছে তখন তো সেটা অপারেশন করা ছাড়া আর কোনোই মানে পথ নাই প্যারালাইসিস আমি এক্ষেত্রে রুগীদের যেমন এই রুগীটার ক্ষেত্রে আমি তিনটে কথা বলি তিনটা ল্যাঙ্গুয়েজ যে অপারেশন করলে ভালো হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ অপারেশন না করলে কিন্তু ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তার কারণ এটা অলরেডি প্যারালাইজড আর কোনো কিছুতেই কিন্তু কোনো কিছু মানে কোনো গ্যারান্টি নাই কারণ স্পাইনাল কর্ড প্যারালাইসিস হয়ে গেলে সেটা আমরা যে প্রেশার ফ্রি করে দেব সে যে আবার একদম হাঁটতে পারবেই এটার গ্যারান্টি রুগীরা চায় কিন্তু আমি বলছি যে নো গ্যারান্টি কিন্তু আমরা আমরা আশাবাদী আমাদের এক্সপিরিয়েন্স থেকে যে আমরা আশা করি যে অপারেশন করার পর এটা আবার সে হাঁটতে পারবে বা তার ফিরে আসার সম্ভাবনা আছে না এই অপশনটা গেল যে ধরেন তার আপনি বলছেন যে লিভারে ক্যান্সার আছে ছড়িয়ে আসছে বোনসে এখন আপনারা এটা কেস লাগিয়ে দিয়েছেন মানে তাকে তার যে অবসর যে যদি খুব দ্রুত আসে খুব তাড়াতাড়ি যদি আসে তাহলে অবসরের যে ধারাবাহিকতাটা থেপে যাবে বা সে হাঁটতে পারবে কিন্তু অ্যাডভান্স স্টেজে আসলে তো আসলে প্যারালাইসিস অনেক সময় রিকভারি করা কঠিন হয়ে যায় তো এটা হলো একটা অপশন যে আপনারা প্যারালাইসিস প্রিভেন্ট করলেন কিন্তু তার যে প্রাইমারি যে রোগটা ক্যান্সার সেটা ট্রিটমেন্ট আমরা আমরা তো এই যে যে তার যে যে ভাঁটি ভাড়াটা কলাপস করে গেছিলো এটা থেকে টিস্যু নিয়েছি আমরা টিস্যু নিয়ে বাংলাদেশের রিনাউন্ড দুটো সেন্টারে আমরা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠিয়েছি কাজে এই এখান থেকে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের আলোকে এবং তার আগের যে লিভারের রিপোর্ট আছে এর আলোকে আমরা তখন অঙ্কোলজিস্টের কাছে রেফার করব। হ্যাঁ তখন তখন অঙ্কোলজিস্ট অ্যাকর্ডিংলি এইটার জন্য ফার্দার ট্রিটমেন্ট রেডিওথেরাপি বা কেমোথেরাপি এগুলো সাজেস্ট করবেন মানে তার প্রাইমারি যে একটা কজ সেই কজটা মনে করেন যে তখন সেই কজের চিকিৎসার ব্যাপারে তারা অগ্রগত আচ্ছা এই এই দিকটাগুলো আপনার সেকেন্ডারি বা ম্যাটাসিসের কথা বললেন আর যেগুলো প্রাইমারি টিউমার যে স্পাইনাল কডেই ধরেন এক্সট্রাডুরামেটার বা ইন্টারডোরাল টিউমার তো সেক্ষেত্রে যে আপনারা অপারেশন করার পরে সাকসেস রেটটা কেমন আসে অবশ্যই সাকসেস রেট মনে করেন যে সাকসেস সাকসেস রেট কিন্তু মনে করেন যে ভালো ইভেন যদি কোনো ক্যান্সার হয় কিন্তু সেই ক্যান্সার যদি অন্য কোথাও মেটাস ছড়িয়ে না যায় ছড়িয়ে না যায় তাহলে কিন্তু ভাটিব্রার ওই বডিটাকে ইউজুয়ালি ক্যান্সার সাধারণত ভার্টিব্রাল বডিকে ইনভলভ করে আর টিউবারক্লোসিস বা ইনফেকশন আপনি যে জানেন আপনি তো মানে টিউবারক্লোসিস স্পেশালিস্ট হ্যাঁ চেস্ট ফিজিশিয়ান তো টিভি টিভি ডিস্ককে বেশি ইনভলভ করে বা ইনফেকশন তো আমরা যদি যে ভার্টিব্রাল বডিটা ইনভলভ করলো ওইটাকে কেটে ফেলে দিতে পারি কর্পেক করতে পারি এবং অ্যাজ পাস অ্যাজ পসিবল ওখানে পরিষ্কার করে দিয়ে আসতে পারি এবং তাকে স্টেবিলিটি দিতে পারি তাহলে কিন্তু প্লাস কজ অনুযায়ী যদি আগে রেডিওথেরাপি বা কেমোথেরাপি মনে করেন যেগুলো লাগবে সেগুলো প্রোভাইড করা যায় তো তাহলে কিন্তু একটা ভালোই কিন্তু একটা লাইফ এক্সপেকটেন্সি থাকে আর কি আচ্ছা আরেকটা জিনিস হল যে আপনি বলছেন একটা মেলিগনসি কথা আমি যদি মনে করি বেনায়ন একটা টিউমার আছে স্পাইনাল টিউমার কিন্তু ক্যান্সার না তো সেই টিউমার ক্ষেত্রে কিন্তু অপারেশন করা লাগবে কিনা হ্যাঁ হ্যাঁ এরকম অনেক সময় দেখেন আপনি দেখবেন যে এমআরআই তো যেভাবে আপনি অনেক এমআরআই দেখেন দেখবেন যে কোনো কোনো ভার্টিবল বডিতে একবার সাদা মনে হচ্ছে চকচক করতেছে একটা কিছু ওইটা কিন্তু হেমানজিওমা ওইটা কিন্তু রক্ত টিউমার যেটা ভার্টিবাল বডিতে থাকে তো ওটা যদি কোনো সিমটম প্রডিউস না করে কোনো ব্যথা বেদনার সৃষ্টি না করে তাহলে বলে এটা অয়েট্যান্সি অবজারভেশন হুম মানে ফলো আপ ফলো আপ আবার অনেক সময় হয় কিন্তু যে জাহেন্ট সেল টিউমার হতে পারে যে ভার্টিব্রাল বডিতে আমরা দেখলাম অস্ট্রিওলাইটিক লিশন কিন্তু ক্লিয়ার কাট বা মার্জিন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে অপারেশন করতে হবে যে ওই ভার্টিব্রাল বডিটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে ওখানে কেস দিয়ে রিপ্লেসমেন্ট করতে হবে তো আপনি আরেকটা কথা বলছেন যে অনেক সময় দেখা যায় যে বোনস ক্লোসিস এবং বোন ক্যান্সার দুটা কাছাকাছি অনেকে এটা ভুল ইন্টারপ্রিট করে এটা আসলে কিভাবে আপনারা এমআরআই বা রেডিওলজিক্যালি আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন যে এটা টিভি না এটা ক্যান্সার আছে যে আপনি চমৎকার প্রশ্ন করেছেন এটা আমার খুব মানে পছন্দের একটা মানে প্রশ্ন আমি আমার আমি তো মাস্টার মানুষ আমার ছাত্রছাত্রীদের শেখাই যেমন আমি আজ থেকে চব্বিশ বছর আগে যখন আমার উস্তাদ প্রফেসর ইদ্দিস স্যারের সাথে কাজ করা শুরু করি তখন তো আমার অনেক মারাই দেখার সুযোগ হয় স্যার সারসিন্ট বাংলাদেশের এক নম্বর স্পাইন সার্জন আমার অনেক এমআরআই দেখার সুযোগ হয়েছে স্যার অ্যাসিডেন্ট হিসেবে তো ওই সময় আমার কাছে আমি ফলো করেছি যে ক্যান্সার ইউজুয়ালি নাইনটি পারসেন্ট বা তার বেশি কেজে শুধুমাত্র ভার্টিব্রাল বডিকে ইনভলভ করে ডিস্কটা ইনট্যাক থাকে আর ইনফেকশন বা ইনফ্লামেশন এটা এইটা ডিস্ককে ইনভলভ করে বেশি সেজন্য আমি মানে আমি ছোট্ট মানুষ আমি একটা মানে মনে করেন যে বাংলায় একটা ফর্মুলা বানাইছিলাম যে ক্যান্সার সব খাইতে পারে কিন্তু ডিস্ক খাইতে পারে না আমি আমার স্টুডেন্টদের বা স্টুডেন্টদের এই কথাটা শিখাই খালি এইটা মনে রাখো যে ক্যান্সার সব খাইতে পারে ডিস্ খাইতে পারে না তাহলে ভার্টিব্রাল বডিতে যদি দেখো তুমি সেইটা আদারওয়াইজ ইফ ইট ইজ প্রুভড এইটা মোস্ট লাইকলি এটা টিউমারাস গ্রোথ এটা ম্যালিগনেন্সি আর যদি ডিস্কে ইনভলভ করে তাহলে সেটা মনে করবা যে এটা মোস্ট লাইকলি এটা ইনফেকশন এবং এই মেরুদণ্ডের ইনফেকশন আমার অভিজ্ঞতা হচ্ছে নাইনটি পার্সেন্টের উপরে কেম ফ্রম দি টিউবার ক্লোসিস মাইকোব্যাক্টিরিয়াম টিউবার ক্লোসিস এবং এটা মানে এমনি পায়োজেনিক ইনফেকশনের রেট কিন্তু খুবই কম তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ওস্টেমাইলিস একটা রোগ আছে সেটা কোনো কোনো ক্ষেত্রে হয় কিন্তু বোনে বা স্পাইনে টিবারক্লোসিস এবং মেলেগন্যান্সি দুটোর সম্ভাবনা খুব বেশি থাকে তো সেটা তো এই টিবারক্লোসিস হলে তার ট্রিটমেন্ট আছে সে রেগুলারভাবে ওষুধ সেবন করলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় ডক্টর শহীদুল ইসলাম যে এই যে স্পাইনাল টিউমারগুলো এটা প্রিভেনশনের কোনো উপায় আছে কি না আমরা অনুষ্ঠান প্রায় শেষ পরে যাই কোনো প্রিভেনশনের উপায় আছে কিনা যে প্রিভেন্ট করা যায় কিনা প্রিভেনশনের উপায় আসলে আমার মনে করেন যে জানা নাই এটা আসলে কারোই জানা নাই। তবে স্পাইন ভালো রাখার জন্য যে সাধারণ বুদ্ধিগুলো যে এক্সারসাইজ করা মানে নিউট্রিশিয়াস ডায়েট খাওয়া শরীরের ওজন কন্ট্রোলে রাখা মানে কায়িক পরিশ্রম করা ব্যায়াম করা সময় মতো তারপরে মনে করেন যে সতেজ শাকসবজি বা ফল ফ্রুটস খাওয়া এগুলো হলো রোগ প্রতিরোধের যেমন একটা উপায় ঠিক সেরকমভাবেই আমরা রোগীদের এই পরামর্শ দিয়ে দিতে পারি যে আপনার স্পাইন ভালো রাখতে হলে এই পরামর্শগুলো মানে লাইফ স্টাইল মডিফিকেশন খাদ্যাভ্যাস যেটা আমরা যেটা যেটা এখন বেশি ঝুঁকে পড়েছি যে ফাস্টফুড বা আপনার যে তরল পানীয় খাবার এগুলো অ্যাভয়েড করে আমরা শাকসবজি ফলমূলগুলো এগুলো বেশি খেলে এবং যদি ব্যায়াম করা হয় তাহলে স্পাইনটা ভালো থাকবে প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আলোচনা করলাম স্পাইনাল টিউমার নিয়ে যাদের এই স্পাইনাল টিউমার আছে এটা চিকিৎসা অপারেশন দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি অপারেশন করে আপনার রোগ ভালো থাকবে দর্শক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের